বলুন 70 টাকা বলুন 70 টাকা বলুন 70 টাকা বলুন 70 টাকা বলুন 70 গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কিছুদিন আগে থেকেই কামারপুকুর মেলা হয়ে গেছে শুরু, তাই আমিও চলেছি আপনাদের দেখাতে পুরো কামারপুকুর মেলাটা। তো আপনারা এই ভিডিওটাতে দেখবেন কামারপুকুর মেলার কিছু বিখ্যাত খাবারের স্টলস, কিছু বিখ্যাত রাইড এবং কিছু স্পেশাল আর ইউনিক জিনিসপত্র যেগুলো আপনারা শুধু কামারপুকুর মেলাতেই দেখতে পাবেন। তাই কিছু খাবারের জিনিস নিয়ে বসে পড়ুন আর এনজয় করুন পুরো ভিডিওটা। তো এই মেলায় প্রবেশ করা মেন রোডের পাশেই দেখতে পেয়ে যাবেন বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেগুলো একদম রাস্তার পাশেই বসে আছে। এই সমস্ত জিনিসপত্রগুলো পুরোপুরি হাতে তৈরি এবং এই জিনিসপত্রগুলোতে আপনারা দেখতে পাবেন বাঁশের তৈরি ফুলদানি, ঝুড়ি, ফুলের সাজি এবং চালনা। এইখানে এই ধরনের ফুলের স্ট্যান্ডগুলো যেগুলো বাঁশ দিয়ে বানানো হয়েছে সেগুলোর দাম 120 টাকা এবং তার উপরেও আপনারা দাম দর করতেই পারবেন। এবং সামনে দেখতেই পাচ্ছেন একজন মহিলা এখানে নিজে হাতে তৈরি করছে একটা ঝুড়ি। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন টেরাকোটার তৈরি ঘর সাজানোর বিভিন্ন উপকরণ যেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো চলুন এরপর দেখে নেওয়া যাক মেলার ভেতরের কিছু স্পেশাল খাবারের স্টল। তো যেমনটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এখানে কাঠি বাজার পুরো একদম পাহাড় হয়ে আছে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন কিছু বড় বড় খাবারের স্টল যেখানে আপনারা মোগলাই থেকে শুরু করে বিরিয়ানি, এগরোল, চাউমিন, মোমো প্রায় সব ধরনেরই ফাস্টফুড পেয়ে যাবেন। তাছাড়াও এই বড় স্টলগুলোর একটা স্পেশাল খাবার হলো ব্যাম্বু বিরিয়ানি, যেটা আমি প্রথমবার কোনো মেলাতে এসে দেখলাম। আর কুচুর মুচুর পাঁশকুড়া চপের স্টল তো এখানে থাকতেই হবে, কারণ এটা ছাড়া তো মেলা অসম্পূর্ণ। মেলার আরেকটা ইউনিক স্টল হলো এই ফলের জুসের স্টলটা, যেটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তাছাড়াও কাটিভাজা জিলেপি এবং মালপোয়ার স্টল তো এখানে কম্পালসারি। এখানে ফুচকা, পাপড়ি চাট, অন্যান্য চাট এবং ভেলপুরি স্টলও পেয়ে যাবেন আপনারা অনেক। তাছাড়াও এখানে আছে একটা আলু চিপসের স্টল, যেটা কিন্তু এখন মেলায় খুবই ট্রেন্ডিং চলছে। এই সমস্ত খাবার ট্রাই করার পর আপনারা অবশ্যই ট্রাই করবেন তন্দুরি চা, যার স্টল কিন্তু আপনারা এই মেলাতেই পেয়ে যাবেন। কামারপুকুরে মেলা হচ্ছে আর কালী মা, মা সারদা দেবী এবং শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তি থাকবে না সেটা তো হতেই পারে না, তো মেলায় একটা এরকম ছোট মন্দিরও আছে। এরপর দেখে নেওয়া যাক মেলাতে এই বছর কী কী রাইডস এসেছে। তো সামনেই দেখতে পাচ্ছেন এখানে আছে একটা বাচ্চাদের বোটিংয়ের জায়গা এবং তার পাশেই আছে ড্রাগন ট্রেন এবং তার ঠিক পাশেই আছে একটা বড় বিগ হুইল যেটা খুবই ভয়ানক এবং তার পাশেই আছে একটা বড় নাগরদোলনা। তাছাড়াও এখানে আছে একটা ট্র্যাম্পোলিন যেগুলো বাচ্চাদের জন্য স্পেশাল এবং আছে ব্রেক ড্যান্স। এই সমস্ত রাইডগুলো যখন রাতের বেলা সমস্ত লাইট অন করা হয় তখন কিন্তু বেশ দারুণ দেখতে লাগে। এরপর দেখে নেওয়া যাক এই মেলার কিছু স্পেশাল আর ইউনিক জিনিসপত্রের দোকান। তো প্রথমেই আছে এই প্লাস্টিকের ফুলের দোকানটা যেগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয় এবং এগুলো খুবই কালারফুল হওয়ায় বেশ দারুণ দেখতে লাগছে। এবং এই মেলাতেও আছে প্রত্যেকটা মেলার মতনই হরেক মালের স্টলগুলো, যেখানে আপনারা হরেক মাল 5 টাকা থেকে শুরু করে হরেক মাল 100 টাকা অবধি পেয়ে যাবেন। এখানে আপনারা খুঁজে পাবেন আরেকটা খুবই ইউনিক স্টল যেখানে একজন বয়স্ক মানুষ তার নিজের হাতে ছুঁচ এবং সুতো দিয়ে বানিয়ে ফেলে এরকম দারুণ দারুণ কিছু আর্ট ওয়ার্ক যেগুলো কাপড়ের উপর বানানো হয় যেগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তাছাড়াও এখানে আছে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেগুলো আপনারা প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারেন, যেমন রুটি বেলার সরঞ্জাম, চালনি, আরও সমস্ত কিছু। তাছাড়াও এখানে আছে লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং এই জিনিসপত্রগুলো কামারপুকুরেই তৈরি করা হয়, কারণ এই জায়গাটার নামই কামারপুকুর। এখন আমি দাঁড়িয়ে আছি মেলার একটা আজব জায়গায় যেখানে অপোজিট সাইডে আছে হরেকমাল 7 টাকার স্টল এবং তার পাশেই আছে হরেকমাল 100 টাকার স্টল, মানে হরেকমালের ফিল্ডে সবচেয়ে কম দামি স্টল এবং সবচেয়ে দামি স্টল। তাছাড়াও এই মেলাতে আছে একটা ম্যাজিকের স্টল যেখানে কিন্তু ভিড় হয়েছে ব্যাপক, হয়তো কামারপুকুরের মানুষেরা এখনও এই সমস্ত ম্যাজিক ট্রিকগুলো জেনে উঠতে পারেনি যেগুলো আরামবাগের মানুষেরা জেনে গেছে। এই মেলাতে আপনারা আরও দেখতে পাবেন মাটির তৈরি বিভিন্ন সবজি এবং ফলের স্টল যেগুলো কিন্তু খুবই অরিজিনাল দেখতে লাগছে এবং তার পাশাপাশি আছে এখানে ঠাকুরেরও মূর্তি। এরপর আসা যাক এই মেলার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ইউনিক এবং স্পেশাল স্টল বলে মনে হয়েছে সেই স্টলটা, মানে এই নারকেল দিয়ে বানানো এই জিনিসপত্রের স্টলটা যেখানে কিন্তু সমস্ত কিছুই বানানো হয়েছে নারকেলের ছোবড়া দিয়ে। তাছাড়াও এখানে টেরাকোটার মূর্তি স্টলগুলো দারুণ দেখতে লাগছে।
তো গাইস, আমাদের ভিডিওটা ছিল এতটাই। তো ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর 5 টাকা বেল আইকন টিপে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও লেটেস্ট আপডেটের জন্য। তো দেখা হচ্ছে পরের এরকম কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর এই চশমাটা আমি মেলা থেকে কিনেছি, টাটা।